আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ হিপনি সেন্টারের পক্ষ থেকে। আমি ডাক্তার এম আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে কর্মরত আছি। আজকে একটি ব্যতিক্রম ধর্মী একটা জিনিস নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে হিপ সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি। যে হিপের এভিয়ান রোগ হয়, বা এভিয়ান হচ্ছে অ্যাভাসকুলার নেক্রোসিস অফ হিপ, হিপ জয়েন্টের যে বাটি, এই বাটিটা নষ্ট হয়ে যায়। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা তো সুন্দর একটা বাটি, বাটি নষ্ট হয় না, বাটিও ভালো, সকেটও ভালো। আবার যখন নষ্ট হয়ে যায় তখন এরকম একটা কালার হয়ে যায়। এই বিষয়ে আজকে টুকটাক আলোচনা করব। আসলে এভিয়ান এই জিনিসটা কি, এটা কেন হয়, হইলে আমরা কিভাবে বুঝবো, এবং এটা হলে চিকিৎসা কি, এ সম্পর্কে আজকে একটু আলাপ আলোচনা করব। এভিয়ান হিপ, এটা মোটামুটি কমন একটা রোগ, শুধু আমাদের দেশেই না, এটা সারা বিশ্বেই একটা কমন রোগ। এটা বিভিন্ন কারণে এভিয়ান এটা হতে পারে। সবচেয়ে বেশি কারণ বা কমন যেটা, সেটা হচ্ছে স্টেরয়েড ইনডিউসড। বিভিন্ন কারণে, অকারণে ব্যথা কমানোর জন্য বা যে কোনো কারণে যদি রোগীরা স্টেরয়েড খায়, তখন এটা ইডিওপ্যাথিকভাবেই এই যে হিপ জয়েন্ট, এই যে হিপ যেটা আছে, বলটা নষ্ট হয়ে যায় এবং ছগটা নষ্ট হয়ে যায়। এছাড়া আরও অনেক কারণ আছে। এর মধ্যে আরেকটা কারণ হচ্ছে যে অ্যাক্সিডেন্টের মাধ্যমে যদি এসিডাগুলাম নষ্ট হয়ে যায়, আবার হিপ ডিসলোকেশন হয়ে যায়, যেই যেটা হিপ যেটা বল এটা যদি বেরিয়ে চলে আসে, তখন কিন্তু এর সার্কুলেশন কমে যায়। এছাড়া আরও অনেক কারণ আছে, টিবির কারণে হইতে পারে, যেমন ইনফেকশনের কারণে হইতে পারে, যদি কোনো টিউমার হয় সেটা হিপের মধ্যে, নেকের মধ্যে, এসিডাগুলামের মধ্যে, সে কারণেও এটা নষ্ট হয়ে যেতে পারে। এক কথায় প্রচুর কারণ আছে যে কারণে এটা নষ্ট হয়ে যেতে পারে। এখন আমরা কিভাবে বুঝবো যে আমার এই হিপ জয়েন্ট ইনভলভ হয়েছে বা প্রবলেম, এটা যেটা হলো যে পায়ে লোড নেওয়া যাবে না, হাঁটতে কষ্ট হবে, কারো কারো এই পাটা ছোট হয়ে যায়, যে পাটা ইনভলভ সেই পাটা ছোট হয়ে যায়, এবং তার মুভমেন্ট একটু রেস্ট্রিক্টেড হয়, যে ভিতরে ঘোরানো, বাইরে ঘোরানো, ডাইনে বামে করা, এটা রেস্ট্রিক্টেড হয়ে যায় এবং পেইন হয়। এই কারণগুলো ইউজুয়ালি হিপ জয়েন্ট যদি নষ্ট হয়ে যায় বা এভিয়ান হিপ যদি হয়, এই কারণগুলোই যে প্রবলেমগুলো সাধারণত রোগীরা ফেস করে থাকে। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা এভিয়ান হিপ হয়েছে, এটা দুইটা উপায়ে বোঝা যায়। একটা হচ্ছে এক্সামিনেশনের মাধ্যমে, যে আমি রুগীকে যখন শোয়াবো, শুয়ে যখন হিপটা মুভমেন্ট করব, হ্যাঁ, ইন্টারনাল রোটেশন, এক্সটার্নাল রোটেশন করব, তখন সেটা রেস্ট্রিক্টেড থাকবে, বাধাগ্রস্ত, যে সুন্দরভাবে মুভমেন্ট করবে না। এটা ইউজুয়ালি চারদিকেই মুভমেন্ট করবে, সব দিকে মুভমেন্ট করে, কিন্তু যখন এটা এভিয়ান হয়ে যায় তখন কিন্তু এটা মুভমেন্ট ঠিকমতো থাকে না। আরেকটা হচ্ছে যে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষা এক্স রে করলে আমরা দেখতে পারি, যদি গ্রেড 3, 4, 5 হয়ে যায় তখন এক্স রেতে চলে আসে, আবার যদি গ্রেড 1, 2 স্টেজে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এমআরআই ছাড়া বোঝা যায় না। এমআরআই এটা কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা এই এভিয়ান হিপ ধরার জন্য। তাহলে আমাদের রোগ ধরা হয়ে গেল, সেটা এক্স রের মাধ্যমেই হোক, এমআরআইয়ের মাধ্যমেই হোক, এখন আসি আমরা চিকিৎসার ক্ষেত্রে। চিকিৎসাও নির্ভর করে আসলে কোন স্টেজে আসে। যদি এটা আর্লি স্টেজে হয়, এই ক্ষেত্রে অনেক সময় কোর ডিকম্প্রেশন, বোন ম্যারো দিয়েও এটাকে চিকিৎসা করা যায়। আবার লেট স্টেজে হইলে সেই ক্ষেত্রে আমাদের হিপ রিপ্লেসমেন্ট করতে হয়। হিপ রিপ্লেসমেন্টেরও আসলে বিভিন্ন রকমের আবার ধরন আছে, এটা বিভিন্ন বয়সে বিভিন্ন রকম আমরা করে থাকি। এটা সিমেন্টেড হিপ রিপ্লেসমেন্ট হইতে পারে, নন সিমেন্টেড হইতে পারে, সিরামিক, অন সিরামিক হইতে পারে, পিনাকল হইতে পারে, অনেক কিছুর ভাবেই কিন্তু এটাকে রিপ্লেসমেন্ট করা যায়, এবং রিপ্লেসমেন্ট পরবর্তীতে রুগী সুন্দর একটা স্বাভাবিক লাইফ লিড করতে পারে। এখন আরেকটু ছবি দেখাচ্ছি, সেটা হচ্ছে সুন্দর হিপ, যেটা এরকম একটা চেহারা থাকে, বল এটা, সকেট এটা, দুইটাই সুন্দর থাকে। যখন এটা মোটামুটি একটু খারাপের দিকে যায় বা গ্রেড 1, 2 থাকে, তখন এই হিপটা এরকম কালারের হয়ে যায় বা একটু ড্যামেজ হয়ে যায়, সকেটটাও এরকম হয়ে যায়। যখন গ্রেড 4, 5 হয়ে যায় বা স্টেজ 4, 5 হয়ে যায়, তখন এটা চেহারা আরও খারাপ হয়ে যায়। এই অবস্থায় রোগী কিন্তু হাঁটতে পারে না, অনেক কষ্ট হয়। তখন আমরা যেটা করি, অপারেশনের মাধ্যমে এরকম জিনিস আমরা সেট করে দিই। এটা যেটা দেখতেছেন সকেট, এসিডাগুলো লাগানো হচ্ছে, আর এটা হচ্ছে বল, এভাবে সেট করে দিলে রুগী আবার সুন্দর একটা লাইফ স্টাইল ফিরে পায়। হিপ জয়েন্ট রিপ্লেসমেন্ট নিয়ে হয়তো অনেকের মধ্যেই এর ভয় ভীতি কাজ করে, যে এটা হলে আবার স্বাভাবিক হাঁটাচলা করা যাবে না, যাবে কি না। আমি ব্যর্থহীনভাবে বলতে চাই আপনাদের কাছে যে হিপ রিপ্লেসমেন্ট চমৎকার একটা অপারেশন, মানে রুগী টোটালি একটা কোয়ালিটি ফুল একটা লাইফ মানে পেয়ে থাকে। বাইরের দেশে যদি আমি বলি, ইউএসএতে সবচেয়ে বেশি কিন্তু এই
রিপ্লেসমেন্ট সার্জারি বেশি হয়, নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট হয়, অথচ আমাদের দেশে কিন্তু অনেকে ভয় পায়। আমি আমার এই প্র্যাকটিস লাইফে অলমোস্ট 500 রিপ্লেসমেন্ট সম্পন্ন করেছি এবং আল্লাহর রহমতে একটা রুগীও খারাপ হয়নি, সবাই সুন্দর পারফর্ম করে যাচ্ছে এবং ভালো আছে। তাই যারা এই হিপের এভিএন বা হিপের যে কোনো সমস্যায় ভুগতেছেন, আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে, ডাক্তার আরিফ হিপনি সেন্টার। আলোক হাসপাতালে আমি প্রতিদিন চেম্বার করে যাচ্ছি, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। আপনাদের হিপ রিলেটেড, নি রিলেটেড যে কোনো সমস্যায় আপনারা নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন। ভালো থাকবেন, আমার সাথেই থাকবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।